এমডি আলাউদ্দিন কেএসএ আইডি থেকে আপনি লিখেছেন, স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে আমাদের সামাজিক প্রেক্ষাপটে। কোনো নারীর জন্য তার স্বামীর ভাতিজা বা ভাগিনা, তাদের সাথে ওই নারীর পর্দার বিধান প্রযোজ্য হবে যদি তারা অ্যাডাল্ট হয়, প্রাপ্তবয়স্ক হয়। কারণ হলো, তারা তার মাহারাম নন, তারা তার গায়ের মাহারাম। তারা স্বামীর আত্মীয় হতে পারেন, রক্ত সম্পর্কীয় আত্মীয় হতে পারেন, ওই ভদ্রমহিলার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। বিধায় ওই ভদ্রমহিলার সাথে স্বামীর ভাতিজা বা ভাগিনা তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অবশ্যই পর্দা মেনটেন করে চলতে হবে। এক্ষেত্রে আমাদের মা বোনরা ভুল করে থাকেন, অনেকে অন্য সব ক্ষেত্রে পর্দা করে থাকেন, কিন্তু এই ঘরোয়া পরিবেশে এসে পর্দার বিধানগুলো তারা বুঝতে অপারক্ষণ এবং এক্ষেত্রে তারা ত্রুটি করে বসে থাকেন। আপনি কোনো নারী, আপনার স্বামীর ভাগিনা বা ভাতিজা তারা গেস্ট হিসাবে যদি আসে বা আপনাদের সাথে একসাথে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পর্দার আড়াল থেকে তাদের যদি কোনো মেহমানদারি করার প্রয়োজন হয় সেটি করবেন, তাদের সাথে কোনো কথা বলার যদি প্রয়োজন হয় সেটা সারবেন আপনি পর্দার বিধিবিধানগুলোকে মেনটেন করে, কিন্তু তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন না। আপনি বাইরে বোরকা পরেন বা পর্দা মেনটেন করেন, কিন্তু ঘরোয়া পরিবেশে তাদের সাথে আপনি দেখা দেন এবং এটাকে দোষণীয় মনে করেন না, এটা এক ধরনের ত্রুটি এবং বিভ্রান্তি। এক্ষেত্রে সবচেয়ে বেশি ত্রুটিটা করে থাকেন স্বামী, খোদ স্বামী অথবা স্বামীর পরিবারের লোকেরা। কারণ এক্ষেত্রে কোনো ভদ্রমহিলা যদি পর্দা মেনটেন করতে চান, তখন তাকে নানাভাবে নাজেহাল করা হয়, তাকে নানা রকম অভিযোগের তীর তারপরে ছোড়া হয় যে ও ছোটো মানুষ, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারপরে বলা হয় ছোটো মানুষ, প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হয়ে গেলেই পর্দা মেনটেন করা উচিত। কারণ সময়টা কত বেশি ফেতনা সংকুল সেটা আমরা বোধ হয় সবাই কম বেশি অবগত আছি। বিধায় কোনো নারী তিনি যখন আলহামদুলিল্লাহ পর্দার বিষয়টি বুঝতে পারবেন, তখন তিনি স্বামীর ভাতিজা ভাগিনা এদের সাথে পর্দা করার ক্ষেত্রে অবশ্যই স্বামীর এবং স্বামীর বাবা মা অন্য যারা আছেন পরিবারের সবাই সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকা উচিত। কিন্তু দেখা যায় তিনি পর্দা করতে গেলে সেটাকে বাড়াবাড়ি বলেন অনেকে। আল্লাহর বিধান মানছে সে কীভাবে বাড়াবাড়ি হয়? যারা আল্লাহর বিধান লঙ্ঘন করছে তারা বরং বাড়াবাড়ি করছে, এবং এক্ষেত্রে তাকে অসহযোগিতা যারা করছেন তারা অবশ্যই গুণাগার হবেন এবং পাপিষ্ঠ হিসাবে বিবেচিত হবেন। বিধায় এই গুণা যেন আমরা কেউ না করি। পর্দার বিধান মানার ভিতরে আমাদের সকলের জন্য কল্যাণ, উভয়ের জন্য কল্যাণ। কত ঘটনা এমন হয় যে মামির সাথে অথবা চাচির সাথে এমন সব ঘটনা ঘটে যেগুলো আমাদের প্রত্যেকের মাথা নিচু হয়ে আসার মতো বিষয়। তো এ সমস্ত ঘটনা সেজন্যই ঘটে যে আল্লাহর বিধানকে আমরা মানি না এবং সেটাকে অবলীলায় লঙ্ঘন করি, সে কারণে এই সমস্ত ব্যত্যয় এবং ফাসাদ সমাজে দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে যার পর্দার বিধান রেখেছেন তার সাথে তার পর্দা করার মধ্যেই কল্যাণ, পর্দার বিধান না করার মধ্যে সমূহ ক্ষতি আছে, সেটা দুদিন আগে অথবা দুদিন পরে প্রকাশিত হয়। বিধায় একজন নারী তার জন্য স্বামীর প্রাপ্তবয়স্ক ভাগিনা বা ভাতিজা তাদের সাথে অবশ্যই পর্দা করে চলতে হবে।